नमस्कार, गुड मॉर्निंग। क्लास वन ছেলে মেয়েরা দেখো, আগে তোমাদের ইউটিউব ক্লাসে আমি রাইটিং ওয়ার্ড পড়িয়েছিলাম 100 এর পর থেকে। তোমরা কেজি 2 তে 1 থেকে 100 পর্যন্ত বানানটা সবাই লিখেছিলে। তোমাদের আমি তাই 100 এর পর থেকে 101 থেকে 112 পর্যন্ত বানান পড়িয়েছিলাম। কিন্তু আজকে আমি তোমাদের সংখ্যাটা আরেকবার দেখাবো, যেটা তোমরা প্রত্যেকে ভুল করছো। দেখো আমি এরকম ভাবে লিখছি 100। তোমাদের আমি একটা কি বলেছিলাম, যখনই আমি এই সংখ্যাটা লিখব এর মাথার উপর ইউনিট 10 আর 100 কথাটা লিখব। আমরা কেজি 2 তে ধরো 1 টু 12 পড়েছি, দুটো সংখ্যা পড়েছি, তাহলে 2 এর মাথায় কি লিখেছি আমরা ইউনিট, আর 1 এর মাথায় লিখেছি 10, TUN আমরা লিখেছি। কিন্তু আমরা এখন তিনটে সংখ্যা পড়ছি, তাই আমরা এর মাথার উপরে লিখব ইউনিট, এখানে লিখব টেন্স, আর এটা লিখব 100। 100 লেখো। এরপর আমি লিখছি দেখো 101, এর মাথার উপরে লিখব ইউনিট, টেন্স, 100। একদম পরপর লিখে যাবো। সব থেকে ভালো হয় তোমরা যদি এখন নিজেদের সুবিধার জন্য এরকম ভাবে লাইন টেনে নাও। এটা দেখো ইউনিটের ঘর, এটা টেন্সের ঘর, আর এটা 100 এর ঘর। এবার দেখো তুমি লিখলে 100, 101, 102, এইভাবে লিখছো, পর পর সংখ্যা করে লিখছো 103, 104, পর পর এভাবে লিখে আসছো। কিন্তু যখনই তোমরা লিখছো 110, তখন তোমরা কি করছো, 110 টা যখনই লিখছো তখন তোমরা এইটা লিখে ফেলছো। দেখো তুমি তিনটে সংখ্যা হচ্ছে কি হচ্ছে, তিনটে সংখ্যা হচ্ছে না। এটা ইউনিটের ঘর, এটা টেন্সের ঘর, এটা 100 এর ঘর। তাহলে এই ওয়ানটা কিসের, এরকম ভাবে তোমাদের ভুল হয়ে যাচ্ছে, তাই তোমরা ছক কেটে নেবে, নিয়ে লিখবে দেখো 110, 111, 112, 113, এইভাবে লিখে আসবে। এরকম ভাবে লিখে 100 থেকে 120 পর্যন্ত আগে খাতায় খুব ভালো করে লেখো, যেরকম ওটা আমি দেখিয়ে দিলাম এরকম ছক কেটে। এটা 100, এটা ইউনিট, টেন্স, আর 100, এরকম ঘরটা কেটে নেবে, নিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের শেখার সুবিধার জন্য ছকটা এভাবে কেটে দিলাম, যখন নিজেরা খুব ভালোভাবে লিখতে শিখে যাবে তখন আর এই ছকটা কাটার কোনো দরকার নেই, তারপর তোমরা বানানগুলো আরম্ভ করবে। এখন খুব ভালো করে এটা শিখে নাও, এটা ইউনিটের ঘর, এটা টেন্সের ঘর, আর এটা 100 এর ঘর। খুব ভালো করে এটা শেখো, আর তোমাদের এইচকে আমি আজকে এটাই দিচ্ছি। দেখো রাইট 100 থেকে 120, এটাই তোমাদের আজকে এইচকে থাকবে।